পটল পোস্ত, এই একটি আইটেম দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। শুধু যে ভাতের সাথে ভালো লাগে তা কিন্তু নয়, রুটি, লুচি, পোলাও বা খিচুড়ির সাথেও দারুণ খেতে পটল পোস্ত। তাহলে শুরু করছি এর রান্নার প্রসেস। আধা কেজি পটল নিয়েছি এই রান্নার জন্য। পটলগুলো ছিলে আমি পেট চিরে নিয়েছি। এখন এগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। পটল ভাজার জন্য প্যানে এমন পরিমাণ তেল নিয়েছি যাতে পটল ভাজার তেলেই বাকি রান্না হয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। এবারে পটলগুলো ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো ভাজবো যাতে ভেতরটাও সিদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে ফেলবো। ওই তেলে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজবো। হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব একটি টমেটোর পেস্ট। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ শুকনো মরিচ পাউডার, 1/2 চা চামচ রোস্টেড জিরা পাউডার। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিলাম। সুন্দর একটা গ্রেভি তৈরির জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু পটল লবণ দিয়ে ভেজে নিয়েছি তাই এখন শুধু গ্রেভির পরিমাণে লবণ দিলাম। এবার আমি খুব অল্প সময়ের জন্য এটা ঢেকে দেব। ঢাকনা তুলে নিলাম। ঢেকে কষানোয় খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা পাউডার। ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও উঠে এসেছে। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। কষানো মশলায় পটলগুলো ভালোভাবে মাখিয়ে দিয়ে দেব পোস্ত পেস্ট। 2 টেবিল চামচ পোস্ত পেস্ট আমি একটু পানি দিয়ে পাতলা করে গুলিয়ে নিয়েছি। এখন 4-5টি কাঁচা মরিচ উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রাখবো 4-5 মিনিট। পাঁচ মিনিট হয়ে গেছে, তেল উঠে এসেছে এবং মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার রান্না ডান।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সবজি পটল পোস্ত। যেমনই স্বাদ সরিষার তেলে ভাজা পটলগুলোতে, তেমনই স্বাদ এর গ্রেভিতে।